আজকে পিকচার দেখেই বুঝতে পারছো, ভিডিওটা দেখে প্রথমেই শুরুতে দেখেই বুঝতে পারছো আজ কী নিয়ে শুরু করে চলেছি। আর তোমার থামলেন দেখো বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে ঝাল মিষ্টি সব রকম আইটেমে একসাথে বাড়ি সাপটা পিঠা সব রকম আইটেম নিয়ে, ঠিক আছে চলো দেখতে থাকো। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সিএম চৈতালি সিম্পল ব্লগে সবাইকে স্বাগত। তো আজ একটা আমি নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি, চলো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা আমি শেয়ার করব। তো সেইটাই তোমাদেরকে আজ দেখাবো, সেটাই আজকে আমার ব্লগ। তো যারা নতুনরা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তারাকেও অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ আমার সাথে থাকো, আমার সঙ্গে চলো সবাই। তো আজ আমি ঝাল মিষ্টি সব ধরনের, অনেকে ঝাল খেতে পছন্দ করে তো অনেকে মিষ্টি খেতে পছন্দ করে, তো ঝাল মিষ্টি আমি সব ধরনের একসাথে রেখে একটা পিঠে বানাবো। যে পিঠেটা নিশ্চয়ই তোমাদের খুব পছন্দ হবে, তোমাদের খুব ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো আমি ভেতরে ঝাল থাকবে, ওপরে মিষ্টি থাকবে, আমি এই ধরনের রেসিপিটা বানাবো। তো চলো তোমাদের তোকে দেখ সেটা শেয়ার করবো। আমি ময়দার মাপটা দেখিয়ে দেব, এখানে এক বাটির মতো ময়দা নিয়েছি, এক বাটি চুরের চুর। বাটির মাপেই আমি সুজি নেব, কিন্তু এতটা সুজি দেবো না, কিছুটা কম সুজিটা দেবো। মাপটা আমি দেখিয়ে দিচ্ছি, যে এই মেজারমেন্টে এই বাটিতেই মাপটা দিয়েছি, অর্ধেকের থেকে একটু বেশি দিয়েছি মাপটা। এটাকে আমি ভিজতে দেবো এক ঘন্টার মতো। এবার দুধ দিয়েও কেউ গুলে মানে মাখতে পারে, আবার কেউ জল দিয়েও মাখতে পারে। তো আমি মেখে দেখাবো, এর মধ্যে অল্প পরিমাণ নামমাত্র লবণ দেবো, লবণ না হলে কোনোটাই টেস্ট আসে না। আর চিনি দিয়ে, আমি গুড় দিয়ে অনেকে গলে, তো আমি চিনি দিয়ে গুলবো, ঠিক আছে। আমি দেখাচ্ছি রেসিপিটা। তো এই আধ চামচের মতো আমি লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো। তো লবণটাকে আমি এর মধ্যে মাখিয়ে দেবো, সুজি লবণ। এইখানে চিনি দেব 4-5 চামচ, বেশি চিনি দেব না, কেননা বেশি চিনি দিলে এটা আমি তাওয়াতে তুলতে পারবো না। আর এই রেসিপিটাও একটু ঝাল মিষ্টি হবে, ভেতরে আমি পুরটা ঠিক অন্য ধরনের দেব। তো তোমরা দেখতে থাকো ময়দা সুজির, থামলেন দেখে বুঝতেই পেরেছো নিশ্চয়ই আমি কীরকম ধরনের জিনিসটা বানাতে চাইছি। তো ময়দা সুজির যে রেসিপিটা, ঝাল মিষ্টি রেসিপিটা তোমরা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো। আর আমি চিনি দেব ব্যবহার করবো না, এক চামচের মতো দিই আর ব্যবহার করবো না। তো তোমরা দেখতে পাবে নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। তো এর মধ্যে আমি এটা ঢেলে দেবো, এটা আমল দুধটাকে আমি গুলে নিয়েছিলাম আর কি, তো যতটা পরিমাণ লাগবে ততটা, বাকিটাকে আমি দিলাম, আমার কাছে আর দুধ থাকেনি, যতটা ছিল ততটাই দিয়ে করেছি। এরপর বেশি লাগবে না এটাকে, এরপর যদি লাগে অল্প পরিমাণ আমি জল অ্যাড করে নেব। তো মোটামুটি আমার মাখা হয়ে গেছে, এটা এক ঘন্টার মতো ভিজতে দেবো, এটা এরকমভাবেই ছেড়ে দেবো এক ঘন্টার জন্য, কেননা এই সুজিটা যেহেতু ভিজতে লাগবে, টাইম লাগবে। তো এক ঘন্টা পর আমি বঞ্চ এটা রেসিপিটা তৈরি করব। তার এক ঘন্টার মধ্যে আমি আলুর যে পুরটা বানাবো এর মধ্যে, তো সেই আলুর পুরটা রেসিপিটা বঞ্চ আমি দেখিয়ে নেবো এর মধ্যে, দিয়ে দুটোতে একসাথে বানাবো। ভিতরে আলুর পুরটা ঝাল ঝাল হবে আর উপরে একটা মিষ্টি মিষ্টি থাকে, খেতে খুব ভালো হবে, তোমরা ট্রাই করে দেখবে খুব ভালো হবে। তো এইখানেতে আমার এইটা বাটারটা পুরো রেডি হয়ে আছে, দেখছো কেমন হয়েছে পুরো। আর এখানে টমেটো পিউরি করে রেখেছি আলুর পুরটা করার জন্য, পেঁয়াজ কুঁচো, আদাটাকে কুঁড়েছি, লঙ্কা কুঁচো আর রসুন কুঁচো, মানে জিরি জিরি করেছে একদম করে কুঁড়ে কুঁড়ে নেবার মতো পুরোটা করেছি। আলুটাকে এখানে বয়েল করে রেখেছি, পরের প্রসেসটা আমি দেখাচ্ছি কী করে করবো। আলুগুলোকে একটু তেল হলুদ দিয়ে আমি কড়াই ভেজে নেবো, প্রথমে কাঁচা আলুটা করার থেকে একটু ভেজে নিলে ভালো হবে, সেদ্ধ আলুটা করার থেকে ভেজে নিলে টেস্ট খেতে ভালো হয়। কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা প্রায় হয়েই গেছে, আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে নেবো, আস্তে আমি হলুদ দিয়ে নেবো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে।
এবার নামিয়ে নেব। একে আলুর কড়াতে আমি তেল দিয়ে নেব, 4-5 চামচ তেল দিয়ে নেব, যেহেতু পেঁয়াজ হলো অতগুলো আছে তাকে ভাজতে হবে। তেল তো হয়ে গেছে, অল্প লবণ দিয়ে নেবো পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য, তখন পুরটা লবণটা কম দেবো আর কি। তো এর মধ্যে কাঁচা লঙ্কাটাও দিয়ে নেব, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একসাথেই হয়ে যাবে। পেঁয়াজটা যেহেতু সাইডে হচ্ছে হয়েই প্রায় এসেছে, রসুনটা এক সাইড করে দিয়ে নেব, নাহলে রসুনটা হতে হতে পেঁয়াজটা লাল হয়ে যাবে একদম। এর মধ্যে আদাটা দিয়ে দেব, আদা হয়ে গেছে, এর মধ্যে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। কড়াটা তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাতে দাবিয়ে দিয়েছি, ছোট ছোট করে ইন্ডাকশনে হচ্ছে তাতে ছোট ছোট করেই করবো। আলুর কুটটা দিয়ে দেবো, আলুর পুরটা দেখানো হয় না, দেখা এতটা হয়েছে, অনেকটাই করেছিলাম আর কি। তোমরা জানো আমি যখনই করি বানিয়ে বানাই তো অনেকটা করেই বানাই। মাঝখানে একটু পচে দেবো 2 মিনিট, এটা তুলে নেব। এইভাবে সব কটাকে আমি বানিয়ে নেব, আর একটা করে দেখাই। তেল ননস্টিকে তা তেমন দিতে হয় না, তবু একটু দিচ্ছি। ঝাল মিষ্টি, নিচের এটা পুরো মিষ্টি থাকবে এটা, আর এই ওপরের পুরটা খুব ঝাল ঝাল লবণ, মানে খুব সুন্দর টেস্টি হয়েছে। আমি তো চেখে দেখি, তোমরা জানো রান্নার সময় খুব সুন্দর টেস্ট হয়েছে। ভেতরে যা পুরটা ঝাল পাবে, অনেকে তো অনেকে মিষ্টি একদম পছন্দ করে না, তো পুরটা ঝাল পাবে আর ভেতরে পুরটা মিষ্টি পাবে। মাঝখানটা করে দেবো, এইভাবে আমি সব কটা বানিয়ে নিই, দিয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। তো আমার শুরু শেষ হয়ে গেছে, আর এতক্ষণে কমপ্লিট করলাম, দেখো অনেকগুলো পিঠা হয়েছে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে দিও, কি বলবো বলো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আমার তো কড়াটা তুমি পুরোটা তোমরা দেখলে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে এই পর্যন্তই, আর বাড়াবো না ব্লগটা, সেখানে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।